সমস্যা? আমি কি করেছি? কি করেছি মানে, আপনি আমার পিছনে মারলেন কেন? এই, তুই কি বাংলা সাকিব খান যে তোকে মেয়েরা ডিস্টার্ব করতে আসবে? শালা নিজের চেহারাটা আয়নায় দেখছিস কখনো? দেখতে দেখা যায় বান্দরের মতো, আবার তার পাছায় নাকি মেয়েরা হাত দেবে। শালা ফাউল কোথাকার। আর হ্যাঁ, তুমি তুমি ওর পিছনে হাত দিতে গিয়েছো কেন? চলো। মনে হচ্ছে মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাদের কর্তব্য ওকে হেল্প করা। আরে স্যার, আপনি স্যার আপনি আমার পাশে মারলেন। আরে আমি কেন তোমার পাশে মারতে যাবো? এই যে দেখো, মেয়েটা তোমার কাছে হেল্প চাইছে, ও তোমার পাশে মারেনি। মেয়েটি সরাসরি বলতে পারেনি বলেই তোমার কাছে এই হেল্পটি চেয়েছে। তাহলে এখন কি করবো স্যার? শোনো, ওই ছেলেটিকে দেখছো না, কিছুক্ষণের ভিতরে ও গাড়ি নিয়ে বের হয়ে যাবে। তুমি ওকে ফুসিয়ে ফাঁসিয়ে যতক্ষণ পারো আটকে রাখো, আর আমি দেখছি একটা ব্যবস্থা করতেছি। যাও। আচ্ছা ঠিক আছে স্যার। তুই তো ভালোই চালাক আছিস, হ্যাঁ, কাউরে কিচ্ছু বুঝতে দিলে না। অবশ্য ব্যাপারটা আমার খুব ভালোই লেগেছে। শোন, আমি এখন তোকে যেভাবে বলবো তুই ঠিক সেইভাবেই করবি, বুঝতে পেরেছিস? আর যদি তা না করিস তাহলে তোকে কেটে পিস পিস করে নদীতে ভাসিয়ে দিব। কথাটা মনে রাখিস, চুপচাপ আমার গাড়ির পিছনে বস। ওঠ, 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 ওরে তাড়াতাড়ি ওঠ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা স্পেশাল অফার আছে, একটা পিজ্জা কিনলে আর একটা পিজ্জা ফ্রি, সাথে তো এক্সট্রা চিজ থাকবেই। এমন সুযোগ তো বারবার আসে না, নিয়ে নিন স্যার। এই তোর চিজ তোর পিছনে ভরে দিব। ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। আর ভালোই ভালোই না গেলে বুঝতেই তো পারতেছিস আমি কি করতে পারি। ম্যাডাম, স্যারকে একটু বুঝান, এমন সুযোগ তো বারবার আসে না। এই আপনি সব কি করছেন? আর এই যে তুমি, তোমার সামনে এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি কিছুই বলছো না। এই তোকে কি বলছি, তোর কান দিয়ে ঢুকিনি? ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। আমি যদি নামি তাহলে তোর কি হবে তুই একবার ভেবে দেখেছিস? ওই তুই কি করবি, নাম দেখি। এই তুমি নামো তো, নামো। এইটা কি দেখছিস, শালা তোর পেটের মধ্যে ঢোকাই দিল। আরে স্যার, আমি তো মজা করছিলাম। মজা করছিস তাই না, মজা তোর পাথাতে ঢুকে দেবো শালা। আরে স্যার, আর কোনোদিন এরকম মজা করবো না, এরকম মজা করবো না। আরে এ আমার গাড়ি, এই এই, আরে শালা তো আমার গাড়িটাই নিয়ে গেল। শালা গাড়িটাও গেল, মেয়েটাও গেল, এখন তো আমি তো ফেঁসে যাব। কি করি না, ফেঁসে যাওয়ার আগেই আমাকে পালাতে হবে। খেয়ে নিন, একটু পানি খেয়ে নিন। আপনি কোনো চিন্তা করেন না, আপনি এখন সেফ আছেন। আর বলুন তো, ওই লোকটি কে ছিল? ওই লোকটি আমার বসের ভাই, অনেক দিন ধরে আমার উপরে খারাপ নজর দিয়েছিল, আজকে তোর সীমা অতিক্রম করে ফেলেছে, জোর করে আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। আমাকে বলেছে আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। আপনারা সঠিক সময়ে এসে আমাকে বাঁচিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, মনুষ্যত্বর খাতিরে আপনার জন্য তো আমরা এটুকু করতেই পারি। আজকে তো ওই সীমা অতিক্রম করে ফেলেছে, আপনাকে তো জোর করে কিডন্যাপ করতে চেয়েছিল। আপনি চালাকির সাথে যদি এই কাজটা না করতেন তাহলে তো আমরা টিয়েরই পাইতাম না। হ্যাঁ, আপনি ভালো করেছেন এই কাজটি করে। আর শুনুন, আপনি ওকে উচিত শিক্ষা দেবেন, আপনি থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করবেন, না হলে ও আবার এরকম করতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি অবশ্যই থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করব, আমি কিছুতেই ছাড়বো না ওকে। আর সাক্ষীর প্রয়োজন হলে আমরা দুইজন সাক্ষী দিব, তারপরেও ওকে ছাড়বেন না। আপনাদের অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আপনি এখন পুরোপুরি সেফ। ঠিক আছে।